তো আমরা এখন ফুচকা খেতে যাচ্ছি, দোকান থেকে বেরিয়ে ফুচকা যাচ্ছি, একটু ফুচকা খাবো। তো সাথে দাদা মামা আর আমিও আছি। তো ফুচকা খেতে গেলেও সেই কিন্তু জল পাইয়ে যেতে হবে, কেননা এখানে বাজারে দেখতে পাচ্ছেন বাজার এখানে এসেছি। তো এই বাজারেও কিন্তু জলের মধ্যে দিয়ে পারাপার করে যেতে হচ্ছে। দেখুন মামাকে, দেখুন মামা এরকম পা গুটিয়ে চলছে। তো আমরা ফুচকা দোকানে যাবো, প্রথমে ফুচকা খাবো, ফুচকা খেয়ে বাজারে একটু ঘুরবো। দেখতে পাচ্ছেন ফুচকা দোকানে কতটা ভিড়, ফুচকা খেতে গেলেও জল পেয়ে যেতে হবে। তো আমি মামা আর আমার দাদা দুই তিনজন মিলে কিন্তু ফুচকা খেতে যাচ্ছি। প্রথমে বললো যে বাজারটা করে নিই, তারপরে ফুচকা খাবো। তো এখন বাজারের দিকে যাওয়া যাক। নামি দামি কাগজপত্র ওই চালাকি দিয়ে কেটে কেটে টুকরো করছে। আর আমি অনুরোধ করবো, ইঁদুর মারা বিষ সঙ্গে করি, চাকরি কলে পড়ে না, পাঠিয়ে দেবে পাঠিয়ে দেবে